নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভার চিরন্তন ইউটিউব চ্যানেলে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আঙুর গাছের উপযুক্ত কলম আপনারা কিভাবে নির্বাচন করবেন এবং কিভাবে সেই আঙুর গাছের উপযুক্ত কলমে খুবই দ্রুত ফল আনবেন, সে সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার এক দর্শক বন্ধু, তিনি প্রশ্ন করেছেন, তিনি একটা ভাড়া বাসায় থাকেন, সেখানে তিনি এক বা দুই বছর থাকবেন, তিনি যদি একটা বারান্দায় আঙুর গাছ লাগান তাহলে তিনি কত দিনের মধ্যে ফল পেতে পারেন, তাহলে কি তিনি এক বছরের মধ্যে আঙুর গাছের ফলন পাবেন? এই প্রশ্নের উত্তর আজ আপনাদের সাথে ব্যাখ্যা করব এবং এই বিষয়ের উপরে আমি একটা আমার আঙুর গাছের উপরে গবেষণা চালাই, সেই গবেষণাও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা কথা বলে দিই, যারা টবে আঙুর গাছ রোপণ করতে চান বা ছাদ বাগানে আঙুর চাষ করতে চান, তারা কিভাবে টবে আঙুর গাছ রোপণ করবেন, আঙুর গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন, সে সংক্রান্ত একটা খুব সুন্দর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে ভিজিট করতে পারেন, সেই ভিডিওটা দেখতে পারেন, সেখান থেকে আপনারা অনেক তথ্য পাবেন। আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ রইল একটা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। আমার এই আঙুর গাছটির দুটি ডাল বেছে নিয়েছিলাম কলম করার জন্য এবং একটি ডালে আঙুর ধরেছিল এবং অপর ডালটিতে আঙুর ধরেছিল না, এবং এই অবস্থায় আমি দুটো ডাল কলম বাঁধি এই আমার এই গাছটারই। দেখা যায় যে ডালটার আঙুর ধরেছিল সেই ডালটা যখন আমি কলম বাঁধি সেই আঙুরগুলো ফুল অবস্থা ছিল, দেখলাম যে কলম বাঁধার পরবর্তী সময়ে ধীরে ধীরে সেই আঙুরগুলো বড় হতে থাকে এবং অপর যে ডালটিতে আঙুর ছিল না সে ডালটিও খুব সুন্দরভাবে কলম হয় এবং কিছুদিন পরে, প্রায় তিন সপ্তাহ চার সপ্তাহ পরে দেখতে পাই খুব সুন্দরভাবে সেই কলমে শিকড় আসে এবং আমি গাছ থেকে দুটো কলমই কেটে নিই এবং সুন্দরবনের, প্রত্যন্ত সুন্দরবনের দুটি জায়গায় সেই কলম দুটোকে রোপণ করি এবং ফলস্বরূপ আমি দেখতে পাই যে ডালে আঙুর ধরেছিল এবং কলম গাছ বসানোর পরবর্তী সময়ে সেই আঙুরগুলো বড় হয় এবং সেই গাছেই আঙুরগুলো পেকে যায় এবং ঠিক তার এক মাস পরেই ফুল আসে দ্বিতীয়বার সেই কলমটাতে যে কলমে আঙুর ধরেছিল, এবং তারপর থেকেই কন্টিনিউ সেই আঙুর গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। আর যে ডালটিতে আঙুর ধরেছিল না সেই ডালটিতে কোনো রকমভাবে ফুল আসেনি, সেই ডালটিতে আমি প্রত্যক্ষ করলাম যে চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল সেই ডালটায় ফুল আসতে বা আঙুর ধরতে। এর থেকে একটা বিষয় আমি বুঝতে পারলাম, যদি আঙুর গাছের কোনো যে ডালে আঙুর ধরে রয়েছে সেই ডালে যদি কলম বাঁধা যায় তাহলে পরবর্তী মাসেই কিন্তু আঙুরের সেই কলমে ফুল আসবে, আর যে ডালটিতে আঙুর ধরে নেই যদি সেই ডালে কলম বাঁধা হয় তাহলে অন্তত দু তিন বছর কিছুটা হলেও দেরি হবে আঙুরের আঙুর ধরতে। আপনারা বুঝতেই পাচ্ছেন, এই দুটো ডালের পরীক্ষা থেকে বুঝতেই পাচ্ছেন আপনাদের কোন ডাল বাছা উচিত বা কোন ধরনের কলম আঙুরের বেছে নেওয়া উচিত রোপণের জন্য। আমি এই গবেষণার মধ্যে দিয়ে যে ফলাফলটি পাই সেটি হলো, এই আঙুর গাছের মধ্যেও রয়েছে এলাডাল এবং ফলন ডাল, অর্থাৎ স্ত্রী ডাল এবং পুং ডাল। এই এলাডালের কাজ কী? এলাডালের কাজ হলো আঙুর গাছের গ্রোথ অর্থাৎ বৃদ্ধিটাকে আরও দ্রুত করা, দ্রুত পরিমাণে গাছের যে শাখা পোশাকা সেই শাখা পোশাকে খুব দ্রুত পরিমাণে বৃদ্ধি করা। আর আছে ফলন ডালের কাজ কী? ফলন ডাল হচ্ছে সাধারণত আঙুর গাছে যেগুলো আঙুর ধরে সেটাই হচ্ছে ফলন ডাল, আর ফলন ডাল বা স্ত্রী ডালের কাজ হচ্ছে আঙুর গাছে বেশি পরিমাণে ফলন ধরা। এই এলাডাল এবং ফলন ডাল, এই দুটো ডালের উপরেই কিন্তু নির্ভর করে আপনার উপযুক্ত কলম, এবং এই দুটো ডালের উপরের কলমের উপরেই কিন্তু নির্ভর করে আপনার গাছে কত দিনের মধ্যে আঙুর ফল ধরবে। আঙুর গাছের আরেকটি বিষয় হলো, আমি যেটা দেখেছি আঙুর গাছের দানা থেকে চারা করা হয়, সেই চারায় কিন্তু আপনার সেই চারা কলমে কিন্তু যেগুলো আঙুর গাছের দানা থেকে চারা করা হয় সেই গাছে কিন্তু ফল আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই জন্য আপনি যখন আঙুর গাছের কলম নির্বাচন করবেন, আপনি যখন আঙুর গাছের কলম কিনবেন, সেই জন্য অবশ্যই একটু দেখে নেবেন, প্রয়োজন হলে
যেখানে আঙুর গাছের আঙুরা যে কোনো কলমের দাগ রয়েছে কিনা বা গ্রাফটেড কোনো সাংকেতিক দাগ রয়েছে কিনা, আঙুর গাছের যে দণ্ডটা দেখলে বুঝতে পারবেন সেখানে গ্রাফটেডের একটা চিহ্ন থাকে সেই দণ্ডের মধ্যে, সেটা দেখে নেবেন। প্রয়োজন হলে যেখান থেকে আপনি কিনবেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে কত দিনের মধ্যে ফল আসবে। সেই জন্য হচ্ছে প্রধান বিষয় হচ্ছে আঙুর গাছের উপযুক্ত কলম নির্বাচন করা। আপনি যদি আঙুর গাছের জন্য উপযুক্ত কলম নির্বাচন করতে পারেন তাহলে আপনার গাছেই ছয় মাসের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফলন হবে। যেটা দেখলেন প্রমাণস্বরূপ, আমি যে ডালটাতে আঙুর ধরেছিল সেই ডালে আমি যেটা কলম বাঁধলাম, সেই যেটা কলমটা আমি রোপণ করলাম, দেখলাম যে গাছের আঙুর পেকে গেল এবং ঠিক পরের মাসে সেই গাছে প্রচুর পরিমাণে ফুল এলো এবং ফলন হলো। তারপর থেকে কিন্তু কন্টিনিউ সেই গাছে এখনও পর্যন্ত ফলন হয়ে যাচ্ছে। তাহলে সবসময় আপনার যে কলমটা নির্বাচন করবেন সেই কলমটা যদি খুব সুন্দর হয়, গ্রাফটেড হয়, তাহলে কিন্তু আপনার গাছে মাত্র ছয় মাস কেন, আপনার ছয় মাস প্রয়োজন নেই, কয়েক মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আপনার আঙুর গাছে ফলন চলে আসবে। সেই জন্য অবশ্যই আপনি যে নার্সারি থেকে আঙুর গাছের চারা কিনবেন সেই চারাটিকে একটু ভালোভাবে দেখে নেবেন। আর অবশ্যই আপনারা যখন যে টবে বসাবেন আঙুরের ছোট কলমটি, সেই টবটা একটু বড় নেবেন, অন্তত 20 লিটারের যেগুলো বালতি রয়েছে বা একটু যেগুলো বড় সাইজের টব রয়েছে সেই টব নেওয়ার চেষ্টা করবেন। এবং সেই টবে কী মেশাবেন, 3 ভাগ নুড়ি বালি মাটি, অর্থাৎ সেই লাল বালি চালা যে নুড়ি এবং সাধারণ মাটি, এর মিশ্রণ হচ্ছে 3 ভাগ নেবেন। এবং নেবেন 2 ভাগ ভার্মি কম্পোস্ট, এবং নেবেন 2 মুঠো খোলের গুঁড়ো, এবং নেবেন 1 মুঠো ছাই। একটার মিশ্রণেই কিন্তু আপনার টবের আঙুর গাছের জন্য আদর্শ মাটি তৈরি হবে। এবং খাদ্য হিসাবে আপনার টবে কী কী দেবেন, খাদ্য হিসাবে আপনার দেবেন সবজির খোসা বা ফলের খোসা দেবেন, এবং ভাতের ফ্যান অল্প পরিমাণে দেবেন। এছাড়া যেটি হচ্ছে প্রধান হচ্ছে মাছ মাংস ধোয়ার যে রক্ত জল সেটা অবশ্যই দেবেন। এবং আপনার ছোট্ট যখন চারাগাছটি রোপণ করবেন একটু বড় হয়ে যাবে তখন আপনি DAP, পটাশ এবং ক্যালসিয়াম এই 3টি সারের মিশ্রণ খুব সামান্য পরিমাণে টবের গা ধরে দেবেন। দেবেন আপনার আঙুর গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হবে। আমাদের প্রত্যেকের মনের একটা বাসনা থাকে আমাদের বাড়িও একটা আঙুর হবে, আমাদের গাছেও আঙুর ধরে থাকবে। সেই জন্য বলছি আপনারা আপনাদের ছাদে বা ছাদ বাগানে হোক বা আপনাদের যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের যে ব্যালকনি রয়েছে ব্যালকনিতেও আঙুর গাছ রোপণ করতে পারেন, আপনাদের বারান্দায়ও রোপণ করতে পারেন, বা বাড়ির সামনে যদি ছোট কোনো জায়গা থাকে সেখানেও আপনারা আঙুর গাছ রোপণ করতে পারেন। আপনাদের আঙুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। শুধু যখন আঙুর গাছের কলম কিনবেন, আপনারা অনলাইনেও পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন ফ্লিপকার্টে রয়েছে, প্লাস আপনারা যেখান থেকে নার্সারি থেকে অর্ডার দেবেন তাদেরকে একটু বলবেন ভালো মানের ভালো জাতের যেন আঙুরের কলম এনে দেয় যাতে খুব দ্রুত পরিমাণে ফল আসে। আর আমি যেভাবে পরিচর্যা বললাম এভাবে আপনারা পরিচর্যা করবেন, আপনাদের আঙুর গাছে কিন্তু বেশি নয় 6 মাসের মধ্যেই কিন্তু আঙুর ধরবে। আর এ সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই আঙুর গাছ সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাবেন, আপনাদের আঙুর গাছের যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার বলছি, যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।